হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে 12 ভোল্টকে ফিক্সড 5 ভোল্টে কনভার্ট করে। এই সার্কিটটি খুব সহজ একটি সার্কিট। এখানে ইউজ করা হয়েছে একটি রেগুলেটর ট্রানজিস্টার, যে ট্রানজিস্টারের নম্বর হলো 7805। এই রেগুলেটর ট্রানজিস্টারে তিনটা টার্মিনাল আছে। প্রথম এক নম্বর হলো ইনপুট, দুই নম্বর গ্রাউন্ড, আর তিন নম্বর আউটপুট। তো রেগুলেটর ট্রানজিস্টার দেখতে এই রকম রেগুলেটর ট্রানজিস্টারটা, আর আর দুটো ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। এই দুটো হলো 100 মাইক্রোফ্যারাডের দুটো ক্যাপাসিটার। তো আমরা বেশি কথা না বলে এটা প্র্যাকটিক্যাল বানানো যায়, কিভাবে বানানো যায়। তো রেগুলেটর ট্রানজিস্টারটাকে আমরা একটা হিট সিঙ্কের মাধ্যমে প্রথমে লাগাবো, কারণ রেগুলেটর ট্রানজিস্টারটি অনেক গরম হয়। যত লোড পড়বে রেগুলেটর ট্রানজিস্টারটি তত পরিমাণ গরম হবে, সেজন্য আমরা এটি একটি রেগুলেটর ট্রানজিস্টারে হিটসিন ব্যবহার করব। আর এই জিনিসটা মাথায় রাখবেন, এই রেগুলেটর ট্রানজিস্টারটি হলো আউটপুট দেয় হলো 1 অ্যাম্পিয়ারের। তাহলে রেগুলেটর ট্রানজিস্টারটি একটি হিটসিনে প্রথমে সেট করে নিলাম। সেট করার পরে এটা হলো 1 নম্বর পিন, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। তো আমরা সর্বপ্রথম এই ক্যাপাসিটারটি সংযোগ করব। ক্যাপাসিটারটি সংযোগ করার জন্য প্রথমে আমরা সুন্দরভাবে সোল্ডারিং আয়রন করে নেব, তারপরে আমরা নেগেটিভ ক্যাপাসিটারটি সংযোগ করব, পজিটিভ ক্যাপাসিটার টার্মিনালটি সংযোগ করব। পজিটিভের দিকে পজিটিভ আর নেগেটিভের দিকে নেগেটিভ সংযোগ দেব। তো আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এটা হলো ইনপুট সাইড, এটি হলো আউটপুট সাইড। তো আমরা হলাম ইনপুট সাইডে ইনপুট লাইন লাগাবো, আর আউটপুট সাইডে আমরা মিটার দিয়ে পরিমাপ করব। তাহলে আমরা সর্বপ্রথম এর ভোল্টেজটা পরিমাপ করব, এর আউটপুট ভোল্টেজটা কত, আমরা ইনপুট ভোল্টেজটা কত দিচ্ছে। তো আমরা ইনপুট ভোল্টেজটা মাপি। তো আমাদের ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে হলো 14.49, 14.5। তাহলে আমরা এটা দিই কানেকশন। তো আমরা কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা হলো আউটপুটটা মাপব। তো আমরা হলাম নেগেটিভে নেগেটিভ ধরি, আর পজিটিভে পজিটিভ ধরি। এই দেখেন আমাদেরকে 5 ভোল্টের আউটপুট দিচ্ছে, ফিক্সড 5 ভোল্টেজ। আমাদের ভোল্টেজ ইনপুটে দেওয়া আছে 14.5 ভোল্টেজ, আর আউটপুটে দেওয়া হচ্ছে 5 ভোল্টেজ। এই যে আমরা খুব সহজেই একটি রেগুলেটর ট্রানজিস্টারের মাধ্যমে 5 ভোল্ট তৈরি করতে পারি, ফিক্সড 5 ভোল্ট তৈরি করতে পারি। তা আপনারা আশা করি বুঝতে পারছেন একটি রেগুলেটর ট্রানজিস্টার দিয়ে কিভাবে একটা 5 ভোল্টের সার্কিট তৈরি করা যায়। এটি হলো সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে আপনি একদম 5 ভোল্ট ফিক্সড 5 ভোল্ট আউটপুট বের করতে পারবেন। সবাইকে ধন্যবাদ এই ভিডিও সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আরো প্র্যাকটিক্যাল করে দেখব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।